ইয়েস ম্যাডাম, আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন, পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনও মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্যভবনে গেছিলেন, স্বাস্থ্যভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন, সব কটার ডিম্যান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে MSVP আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডাইরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে, ভিডিওগ্রাফ করা হয়েছে। আমি নিজে রাস্তায় আস্তে আস্তে, আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি তখনই স্টার্ট করি, তার বাবা মার সাথেও কথা হয় আমার। তার একদিন বাদে পুলিশ কী কী করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে, ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলী, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি CCTV ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না, তার নাম বলা যায় না, তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না।